জ্যোতিকৃষ্ণ চট্টোপাধ্যায়ের অনুগল্প মাছওয়ালা। মাছ নেবেন মাছ, চারাপোনা বাটা তেলাপিয়া। বাড়ির পাশে দিয়ে হেঁকে যাচ্ছে এই লকডাউনের বাজারে এক মাছওয়ালা। বাজারে গিয়ে আর মাছ আনা হয় না, তাই বাড়ির সামনে থেকেই যদি কিছু মাছ কেনা যায় তাহলে তো বেশ হয়। এই ভেবে বারান্দায় গিয়ে দাঁড় করালাম মাছওয়ালাকে। সাইকেলের কেরিয়ারে বড় টিনের পাত্রে দেখলাম চারাপোনাগুলো একদম লাফাচ্ছে। দরদাম ঠিক করে বললাম 1 কিলো দাও। জিজ্ঞাসা করল, বাবু কেটে দেব নাকি এমনি প্লাস্টিকে ভরে দিয়ে দেব? আমি বললাম, না না কেটে দাও, বাড়িতে কাটা অনেক ঝামেলা আর মায়েরও নিচে বসে মাছ কাটতে অসুবিধা হয়। শুনে দেখলাম ফাঁকা রাস্তার ধারে ও একটা বড় প্লাস্টিক পেতে, তার ওপর একটা মাঝারি গোছের বটি পেতে মাছ কাটতে শুরু করলো। প্রথমে আঁশ ছাড়াচ্ছিল। আমি খেয়াল করলাম বেশ খানিক্ষণ পরেও ওর কাজ তেমন গতিতে এগোচ্ছিল না। আমি বললাম, কি গো এত দেরি হচ্ছে, ব্যাপার কি? আমাদের কথাবার্তা শুনে এর মধ্যে আমার মাও বারান্দায় এসে দাঁড়িয়েছে। সে একটু দেখেই পাকা চোখে ঠিক বুঝতে পারল ছেলেটি রীতিমতো অনভ্যস্ত কায়দায় আঁশ ছাড়াচ্ছে মাছের। মা বলল, কি গো তুমি এভাবে মাছের আঁশ ফেলেছো কেন? এরকম করলে তো সারা দিন লেগে যাবে। ছেলেটি মাথা নিচু করেই কাজ করতে করতে উত্তর দিল, মাসিমা অভ্যেস নেই তো তাই দেরি হচ্ছে। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলাম, তা মাছ বিক্রি করছো আর মাছ কাটার অভ্যাস নেই? এবার ছেলেটি বলল, দাদা আমি মাছ বিক্রি করি না, বিএসসি থার্ড ইয়ারে পড়ি বেলঘড়িয়ার ভৈরব গাঙ্গুলী কলেজে, প্রাইভেট টিউশনিও করি সাথে সাথে, কিন্তু লকডাউনের এই সময় তো পড়াশোনা পড়ানো সবই বন্ধ। যা কিছু জমানো ছিল তাই দিয়ে তিনজনের সংসার এতদিন চলেছে, কিন্তু আর কিছুতেই চলছে না বলে দুদিন ধরে বাড়ির বটি আর নিজের সাইকেলটা সম্বল করে মাছ বিক্রিতে নেমেছি। কথাগুলো শুনে আমি মা দুজনেই বাকরহিত, গলাটাও কেমন যেন শুকিয়ে গেল। ছেলেটার মুখে মাস্ক পরা ছিল আর মুখ নিচু করেই কথাগুলো বলছিল, তাই মুখের অসহায় ভাবটা তেমন স্পষ্ট করে দেখতে পেলাম না। আন্দাজ করে নিলাম যে কতটা বিপর্যয়ে পড়ে হাতের খাতা কলমকে দূরে সরিয়ে মাছের বটিকে অনভ্যস্ত হাতে তুলে নিতে হয়েছে। আমি কিছু বলার আগেই দেখলাম মা একটা গামলা নিয়ে এসে বলল, বাবা তুমি এর মধ্যে মাছগুলো দিয়ে দাও, আমার শারীরিক একটু কষ্ট হবে কিন্তু মনে পরম তৃপ্তি নিয়ে মাছগুলো কেটে নিতে পারবো। মনে হবে তোমার এই কঠিন সংগ্রামে তোমাকে একটু হলেও আয়েশ দিতে পারলাম। আমি ভাবছিলাম, হায় কি পরিস্থিতির সামনে মানুষ এসে দাঁড়িয়েছে যে পেটের তাগিদে সকল সম্মান লজ্জা বাড়িতে রেখে মানুষকে অন্য সংস্থানের জন্য বেরোতে হচ্ছে। আমাদের অবস্থা তো সেখানে অনেক আরামের ও তৃপ্তির। ছেলেটাকে আর দেরি করানো ঠিক হবে না, ঘরে গিয়ে টাকা নিয়ে এলাম। ওর হাতে মাছের দামটা দিলাম আর সঙ্গে 1000 টাকা দিয়ে বললাম, ভাই এই টাকাটা তুমি রাখো। ও নিতান্ত সংকুচিত হয়ে বলল, না না লাগবে না দাদা। আমি বললাম, শোনো ভাই, ইচ্ছা ছিল একটু বেশি দেওয়ার, কিন্তু আমাদের সাধ্য সীমিত বলে এইটুকু দিচ্ছি, এটা নিতে তুমি অস্বীকার করো না, এটাকে দাদার ভালোবাসার উপহার হিসেবে রাখো। আর তুমি এই অল্প বয়সে আজ এই দুঃসময়ে পরিবার মা বাবার যে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছো তার কোনো তুলনা হয় না, দায়িত্ববান ছেলের কাজ তুমি করেছো, তোমার মা বাবার প্রাণ ভরা আশীর্বাদ তুমি পাবে, এবং
সেই শুভকামনায় এই সংকটময় দিনের আশু অবসান হবে। ছেলেটার চোখ দুটো এবার চোখে পড়ল, ছলছল করছে। টাকাটা নিয়ে সাইকেলে উঠে চলে গেল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে আমি তাকিয়ে থাকলাম তার যাত্রাপথে। এই ঘটনা কিন্তু কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়, আমাদের আশেপাশেই তারা বিরাজ করছে। কেউ সবজি, কেউ কলা বা পেয়ারা নিয়ে হেঁকে যাচ্ছে, কেউ বা টুলের ওপর ডিম, পাউরুটি, বিস্কুট বা মুড়ি সাজিয়ে বসেছে। এদের অনেকেই কিন্তু সেই অর্থে বিক্রেতা নয়, নিজের পেশা বা পড়াশোনা বন্ধ বলে নিতান্ত নিরুপায় হয়ে পেটের টানে ওই ছোট আয়োজনের পসরা সাজিয়ে বসেছে। যতটুকু সম্ভব তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া বোধ হয় আমাদের কর্তব্য। বিপদেই তো মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ হয়। এইভাবে স্বল্প সাধ্যে মানুষের পাশে দাঁড়ানোর সুযোগে আমরা হয়তো আর নাও পেতে পারি।